এটা হচ্ছে তোমাদের ক্লাস 10 এর লেসন 5 এর গল্পটি ঠিক আছে আওয়ার রান অ্যাওয়ে কাইট এবং এই গল্পের যে রাইটারের নাম হচ্ছে লুসি মড মন্টগোমেরি লুসি মড মন্টগোমেরির সম্বন্ধে দেখো তোমরা এখানে কিছু দেওয়া আছে ঠিক আছে এই জায়গাটা আমি পড়ে দিচ্ছি এখানে দেখো বলা আছে কি লুসি মড মন্টগোমেরি 1874 সালে জন্মগ্রহণ করেন এবং 1942 সালে মারা যান ঠিক আছে তো এই যে জন্মানোর 2 বছর পরেই কিন্তু তার মা মারা যায় এবং মারা যাওয়ার পর এই লেখিকা তিনি চলে যান তার দাদাদের কাছে এবং সেখানে থেকে তিনি পড়াশোনা করেন এবং বড় হয়ে ওঠেন যাই হোক ওয়াজ এ কানাডিয়ান অথর তিনি একজন কানাডার লেখিকা ছিলেন বেস্ট নন ফর এ সিরিজ অফ নোভেলস এবং তিনি বেশি পরিচিত একটা সিরিজ লেখার জন্য সেই সিরিজটা হচ্ছে একটা নোভেল এবং যে নোভেলটার নাম কি ইন অ্যান অফ গ্রিন গ্যাবলস ঠিক আছে এই যে অ্যান অফ গ্রিন গ্যাবলস এই লেখাটি 1905 সালে প্রকাশিত হয় এবং এই লেখার জন্য তিনি মানে অনেক জনপ্রিয়তা অর্জন করেন ঠিক আছে এটা এবং এখানে এই গল্পটা দেখি এই যে অ্যান বলে একজন একটা চরিত্র রয়েছে সেই চরিত্রটা একটা বয়স্ক দাদা এবং বোনের কাছে তাকে থাকতে পাঠানো হবে এই বিষয়ে এই গল্পটা রয়েছে ঠিক আছে সি রোট নিউমারাস নোভেলস পোয়েমস এন্ড শর্ট স্টোরিজ এবং তিনি আরো অনেক উপন্যাস কবিতা এবং ছোট গল্প লিখেছেন সি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935 এবং তিনি 1935 সালে উনি একটা পদ পান ঠিক আছে এই যে পদটা পোস্টটা অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ঠিক আছে তো ব্যক্তিগত জীবনে তিনি অনেক মানে সাফল্য অর্জন করলেও কিন্তু তার মানে তার ক্যারিয়ারে তিনি সফলতা অর্জন করলেও কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি অনেক দুঃখী ছিলেন হ্যাঁ কারণ হচ্ছে তিনি এতটাই মানে বিষণ্ণতা আর মুখোমুখি হয়েছিলেন যে শেষ পর্যন্ত ওই যে 1942 সালে ওনাকে আত্মহত্যা করতে হয়েছিল তো যাই হোক ওই লেখার মধ্যে কিন্তু মন্টগোমেরি আজও বেঁচে আছেন ঠিক আছে এই হলো লুসি মড মন্টগোমেরির সম্বন্ধে দু একটা কথা এবং এইখানে যে তিনটে লাইন রয়েছে দেখো এই তিনটে লাইনে কি বলা হয়েছে এই গল্পটার বিষয়বস্তু সম্বন্ধে বলা হয়েছে দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান ইসোলেটেড আইল্যান্ড ইসোলেটেড আইল্যান্ড মানে হচ্ছে নির্জন দ্বীপ এই গল্পটাতে একটা ছেলে মানে একটা ভাই এবং বোনের কাহিনী আমরা জানতে পারবো যে ভাই বোন একটা নিজন দ্বীপে থাকে উইথ দেয়ার ফাদার তাদের বাবার সঙ্গে থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস যারা অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস তাদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া আপনজনের সাথে মিলিত হবে ঠিক আছে বিভিন্ন রকম ঘটনার মধ্য দিয়ে ইট ইজ এ টাচিং টেল এটা হচ্ছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন একটা গল্প দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ যেমন গল্পটার মধ্যে আমরা আত্মীয়তা মানে সম্পর্কের যে মূল্যবোধ সেটা কিন্তু আমরা জানতে পারবো ঠিক আছে এরপরে দেখো এই নিচে চলে আসছি গল্পটাতে প্রথম লাইনে বলা হয়েছে দেখো অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাপন অবশ্যই সেখানে কেউ ছিল না দেয়ার ওয়াজ নোবডি ফর আস মানে আমাদের কাছে কেউ ছিল না খেলার আমাদের কোনো খেলার সঙ্গী ছিল না অন দ্য বিগ হাপন বিগ হাপন মানে একটা দ্বীপের নাম ঠিক আছে এই দ্বীপটাতে আমরা দুজনেই খেলতাম উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড আমরা দুজনে যতটা পারতাম করতাম একে অপরে অ্যান্ড উই ডিড এবং আমরা পারতাম ঠিক আছে অর্থাৎ আমরা দুজনেই চেষ্টা করতাম খেলার এবং যতটুকু পারতাম নিজেরাই খেলতাম উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড আমরা একটা বিগ হাফ মুন নামক একটা দ্বীপে থাকি এটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে ঠিক আছে মানে প্রেজেন্ট টেন্সে উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই আমরা হলাম কারা আমরা হলাম বাবা ক্লড এবং আমি অর্থাৎ এখানে যে বক্তা সেই বক্তা হচ্ছে আই নামটা আমরা পরে জানতে পারবো বক্তার নাম হচ্ছে ফিলিপা লিট এবং এই ক্লড হচ্ছে এই বক্তার দাদা যার নাম হচ্ছে ক্লড লিট ঠিক আছে আর এখানে বাবা রয়েছে অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক আর কে কে থাকি আমরা আন্ট এস্থার অর্থাৎ এস্থার পিসিমণি অ্যান্ড মিমি অ্যান্ড ডিক আর মিমি আর ডিক মিমি আর ডিক হলো কি এই যে এস্থার আন্টের হচ্ছে ছেলে এবং মেয়ে ঠিক আছে তাহলে আমরা মোট 6 জন এখন থাকি ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই কিন্তু আগে আমরা কজন থাকতাম আমরা শুধুমাত্র 3 জন থাকতাম বাবা ক্লড এবং আমি ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট শুধুমাত্র একটা ঘুড়ির জন্য দ্যাট দেয়ার আর মোর অফ আস যে আমরা অনেকজন হয়ে গেছি অর্থাৎ আমরা আগে 3 জন ছিলাম কিন্তু একটা ঘুড়ির কারণে আমাদের ইউনাইটেড হয় অর্থাৎ আমাদের হারিয়ে যাওয়া যে আমাদের আপনজন তাদেরকে খুঁজে পায় এবং তারপরে আমরা 3 থেকে 6 হয়ে যাই দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট এবং এই গল্পটাই আমি এখন আপনাদেরকে বলব ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস বাবা হলেন কি বিগ হাফ মুন লাইট হাউসের একজন রক্ষক বিগ হাফ মুন অলরেডি তোমরা জেনে গেছো যে এটা একটা দ্বীপ এবং বিগ হাফ মুনে একটা লাইট হাউস রয়েছে ঠিক আছে লাইট হাউসটা আমি জাহাজ চাহাজদেরকে একটা ইন্ডিকেশনের কাজ করে ঠিক আছে আলোর মাধ্যমে তো সেই লাইট হাউসের কিপার হলেন বাবা আই এম 11 ইয়ার্স ওল্ড আমার বয়স হচ্ছে 11 ক্লড ইজ 12 এবং ক্লডের বয়স 12 অর্থাৎ 12 বছর বয়স অর্থাৎ এখানে যেটা বক্তার বয়স 11 এবং ক্লড যে হচ্ছে দাদা তার বয়স হচ্ছে 12 নিউ ইন্টার শীতকালে হোয়েন দ্য হার্বার ইজ ফ্রোজেন ওভার যখন এই পোতাশ্রয়টি ফ্রোজেন ওভার হয়ে যায় অর্থাৎ পোতাশ্রয়টি যখন বরফে ভর্তি হয়ে যায় উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড আমরা তখন সবাই মূল ভূখণ্ডে চলে যাই অর্থাৎ ওটা হচ্ছে আইল্যান্ড আর মূল ভূখণ্ড বলতে এখানে যেটা মেনল্যান্ড যেখানে মানুষজনের বসবাস বেশি সেই জায়গায় আমরা চলে যাই অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস যখন আবার বসন্তকাল আসে ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড তখন আমাদেরকে আবার ফিরে যেতে হয় কোথায় টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড আমাদের যে প্রিয় দ্বীপ সেই প্রিয় দ্বীপটিতে আমরা আবার ফিরে যাই
The funny part used to be that people always pitied us. সব থেকে ফানি পার্ট হচ্ছে কি মজার বিষয় বা মজার অংশটা হলো যে মানুষেরা অর্থাৎ পিপল বলতে এখানে পিপল অফ দ্য মেনল্যান্ড ঠিক আছে মূল ভূখণ্ডের মানুষেরা অলওয়েজ পিটিড আস আমাদেরকে সর্বদাই দয়া দেখাতো তখন when the time came for us to return যখন আমাদের ফিরে যাওয়ার সময় হতো রিটার্ন করার সময় হতো অর্থাৎ মূল ভূখণ্ড থেকে যখন আমরা আবার সেই আইল্যান্ডে ফিরে যেতাম বিখামুনে তখন প্রতিবেশীরা আমাদেরকে দেখে একটু দয়া করত দে সেড তারা বলতো উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার আমরা সেখানে খুব একা হয়ে যাব উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস কেননা সেখানে কোনো ছেলে মেয়ে নেই অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস অবশ্যই ক্লড এবং আমি চাইতাম যে উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান যে কেউ এরকম থাকুক আমাদের সঙ্গে টু প্লে উইথ আস আমাদের সঙ্গে খেলার জন্য আমাদের আরো এরকম থাকলে ভালো হতো ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস কারণ পাইরেট কেভস খেলাটা খুব জটিল ছিল পাইরেট কেভস মানে জলদস্যুদের গুহা জলদস্যুদের গুহায় ছোটাদৌড়া করার যে খেলাটা এই খেলাটার নাম ওরা দিয়েছিল কি পাইরেট গেমস ঠিক আছে তো এই জলদস্যুদের গুহায় ছোটাদৌড়া করার খেলাটা ফর থিংস লাইক দ্যাট বা এই ধরনের ছোটাদৌড়া করার মতন যে খেলাটা এটা করাটা কিন্তু থিংস লাইক দ্যাট উইথ অনলি টু মানে দুজনের পক্ষে কাজটা একটু হার্ড ছিল জটিল ছিল না দুজনের পক্ষে এই খেলাটা খেলা একটু কঠিন ছিল বাট উই ইউজড টু কোয়ারেল এ গুড ডিল কিন্তু আমরা প্রচুর ঝগড়া করতাম ওই গুড ডিল মানে কি প্রচুর ঝগড়া করতাম উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার শীতকালে মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে আমরা কিন্তু খুব ঝগড়া করতাম সো It was perhaps just as well that there were none of them on the big half moon. সম্ভবত সেই জন্যই হয়তো এখানে কেউ ছিল না there were none of them তাদের মধ্যে কেউ ছিল না on the big half moon big half moon এ ম্যানল্যান্ডে ছেলেমেয়েরা ছিল না এটা বকার একটা নিজস্ব মানে কল্পনা যে হয়তো সেই জন্যই ছিল না এই জন্য না কেননা ওর বাবা যেহেতু কাজ করতো লাইট হাউসে সেই জন্যই তারা ওখানে ছিল ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড ক্লড এবং আমি আমরা দুজনে কিন্তু দু ভাই বোনে কিন্তু কখনোই ঝগড়া করতাম না To be sure, father did not seem to have any relations except us. এটা নিশ্চিত যে বাবাকে দেখে মনে হতো না যে আমরা ছাড়া বাবার আর অন্য কোনো রিলেশন বা আপনজন ছিল বলে অর্থাৎ আমাদের মনে হতো কি আমরা ছাড়া বাবার আর কেউ নেই This used to puzzle Claude and me. এবং এই বিষয়টা Claude এবং আমাকে মাঝে মাঝে কি করতো পাজল করে দিত চমকে দিত অবাক হয়ে যেতাম আমরা যে আমরা ছাড়া বাবার আর কেউ নেই Everybody on the mainland had relations. প্রত্যেকের মূল ভূখণ্ডে যারা রয়েছে প্রত্যেকেরই কিন্তু রিলেশনস রয়েছে অর্থাৎ আপনজন রয়েছে আত্মীয় স্বজন রয়েছে Why had not we? আমাদের কেন ছিল না Was it because we lived on an island? তার কারণ এটার কারণ হলো যে আমরা দ্বীপে থাকি বলে আমরা দ্বীপে থাকি বলে কি আমাদের কোনো আত্মীয় স্বজন নেই We thought it would be so jolly. আমরা ভাবতাম মনে মনে যে এটা কত জলি হতো জলি মানে কি মজার এটা কত মজার হতো টু হ্যাভ এন আঙ্কেল যদি আমাদেরও একটা কাকাবাবু থাকতো অ্যান্ড আন্ট এবং কাকিমা থাকতো অ্যান্ড সাম কাজিনস এবং আমাদেরও যদি কিছু কাজিন থাকতো অর্থাৎ কুর্তুতো জড়িতো মাস্তুতো পিসুতো ভাই বোন থাকতো তাহলে খুবই ভালো হতো Once we asked father about it, একদিন আমরা বাবাকে এই বিষয়ে জিজ্ঞাসা করি Once we asked, আমরা জিজ্ঞাসা করলাম বাবাকে এই বিষয়ে But he looked so sorrowful, কিন্তু বাবা কে এত sorrowful দেখাচ্ছিল মানে প্রশ্নটা করার পর বাবা এত দুঃখিত হয়ে পড়েছিলেন That we wished we had not, তখন আমাদের মনে হয়েছিল যে we had not, মানে আমাদের মনে হয়েছিল কি প্রশ্নটা বাবাকে না করলে ভালো হতো He said it was all his fault, তো যাই হোক তিনি তখন একটা ছোট্ট কথা বলেছিলেন যে It was all his fault, fault মানে কি দোষ তিনি বলেছিলেন যে এর জন্য দায়ী হলেন তিনি তাদের যে আজ কোনো আত্মীয় স্বজন নেই তার জন্য মেন দায়ী হলেন তিনি ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ক্লড এবং আমি আমরা দুজনের কেউই বুঝতে পারিনি হোয়াট হি মিন তিনি কি বলতে চাইছিলেন এখানে দেখো কয়েকটা তোমাদের কমপ্রিহেনশন এক্সারসাইজ দেওয়া আছে এগুলো একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি তো কিপার দ্য কিপার অফ দ্য বিগ হামন লাইট হাউস ইজ কিপারটাকে ফাদার ঠিক আছে এখানে বাবা হচ্ছে কিপার দ্য মেনলি দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন্ড কখন ফিরে যেত ওই মেনল্যান্ডে পরিবারটা মেনলে কখন যেত স্প্রিং সরি স্প্রিং এ তো ফিরে আসতো উইন্টার শীতকালে চলে যেত যখন ওই দ্বীপটা বরফে ভর্তি হয়ে যেত ফাইন আস্কড অ্যাবাউট রিলেশন যখন আপনজন বা আত্মীয় স্বজনদের সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল ফাদার লুকড বাবাকে দেখাচ্ছিল কেমন সরফুল দুঃখিত হয়ে পড়েছিলেন বাবা ঠিক আছে এখানে দেখো একটা বক্স দেওয়া আছে এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে নেম অফ দ্য আইল্যান্ড আইল্যান্ড মানে দ্বীপটার নাম কি এখানে লিখো বিগ হাফ মুন ব্যাস এইটুকুই লিখবে এখানে এজ অফ ক্লড ক্লডের বয়স কত 12 ইয়ার্স ওল্ড দ্য গেম প্লেড বাই দ্য ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর যে গেমটা ওরা খেলতো সেই গেমটার নাম কি এখানে গেমটার নাম দিয়ে দাও পাইরেট কেভস ঠিক আছে তারপরে এখানে দেখো কয়েকটা ট্রু ফলস আছে এই দেখো ট্রু ফলস পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লোনসাম মানুষেরা অনুভব করতো যে ক্লড এবং বক্তা এরা খুব একাকী এটা সত্য ঠিক আছে মানুষেরা মনোভাব মানে ভাবতো তাহলে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দেবে সেই জায়গাটা যে দ্য ফানি পার্ট ইজ দ্যাট দ্য পিপল পিটিড আস ওই লাইনটা তোমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দাও দু নম্বরে বলা হয়েছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেল্ড ক্লড এবং বক্তা ঝগড়া করতো
এটা ফলস। ক্লড এবং বক্তা কিন্তু কখনোই ঝগড়া করতো না। একটা লাইন পাবে তোমরা প্রথম পেজের একদম লাস্ট লাইনটা, যে ক্লড এন্ড আই নেভার কোয়ারেল বলে একটা লাইন পাবে, ওটা হচ্ছে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট। তিন নম্বরে বলা হচ্ছে নোবডি অন দা মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডে কারোরই আপনজন ছিল না, এটা ফলস। এভরিবডি অন দা মেনল্যান্ড হ্যাড রিলেশনস, এই একটা লাইন আছে এরকমই, যেরকম বললাম আমি ওই লাইনটাই হবে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তোমাদের ইউনিট টু হচ্ছে, এটার জন্য আলাদা আবার একটা ভিডিও করা হবে।